أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শান্তি ও দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ সুপ্রিয় দীনী বন্ধুগণ আমাদের এক ভাই কুষ্টিয়া থেকে আবরার ফাহিম তিনি জানতে চাচ্ছেন যে তিনি তার প্রশ্ন হলো যে আমাদের সমাজে মা বোনেরা বসে সালাত আদায় করে বসে নামাজ পড়ে সেক্ষেত্রে তাদেরকে সালোয়ার কামিজ পড়তে বলা হয় এটা কি ইসলামে জায়েজ আশা করি জানাবেন জাযাকুমুল্লাহ খায়রা আহসানুন জাযা বারাকাল্লাহু ফিকুম ওয়া হাফিজাকুমুল্লাহ সালাতের ক্ষেত্রে একটি মূলনীতি হলো পদ্ধতিগতভাবে একজন মহিলা এবং পুরুষের জন্য সালাতের কোনো পার্থক্য নেই অবশ্যই এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পদ্ধতিগত বলতে মেয়েরাও বুকে হাত বাঁধবে ছেলেরাও বুকে হাত বাঁধবে মেয়েদেরকে ওযু করে যেভাবে সালাত পড়তে হয় ছেলেরাও সেই ওযু করে সালাত পড়বে মেয়েরা যেমন মাগরিবের সালাত পড়বে ছেলেরাও সেভাবেই পড়বে অর্থাৎ পদ্ধতিগতভাবে যে আল্লাহ রাসূল যে সালাতের সিস্টেম শিক্ষা দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি সহিহ বুখারীতে স্পষ্ট এসেছে তিনি বলছেন যে তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো দেখতেছো সেভাবে তোমরা সালাত পড়ো তিনি মহিলার জন্য এই নিয়ম পুরুষের জন্য এই নিয়ম আলাদা করে বলে দেননি কিছু মাসআলাগত পার্থক্য রয়েছে যেমন পোশাকের ক্ষেত্রে একজন মেয়ের একজন মহিলা মা বোনদের সালাতের পোশাক এবং পুরুষদের সালাতের পোশাক এক নয় এটা খেয়াল রাখতে হবে একজন মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়ের সালাতের মধ্যে তার সারা শরীর ঢেকে থাকবে শুধু মুখমণ্ডল বের হয়ে থাকবে হাতের কনুই থেকে বের হয়ে থাকবে আর সারা শরীর সমস্ত কিছু ঢেকে থাকবে এজন্য বলা হয়েছে যদি একজন মেয়ের ইচ্ছাকৃতভাবে মাথার একটা চুলও বের হয়ে যায় সালাতের মধ্যে তার সালাত বিঘ্ন সৃষ্টি হবে তার সালাত বিনষ্ট হয়ে যাবে কারণ মেয়ের সালাতের মধ্যে মেয়েদের সালাতের মধ্যে পর্দাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য অতিরিক্ত কোনো কাপড় দিয়ে তার মাথার উপরে ঢেকে দেয় যা পা পর্যন্ত ঝুলিয়ে পড়ে কোনো পেট পিঠ বা হাতের কনুই অন্য কিছু যেন সালাতের মধ্যে বের না হয়ে যায় এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্বিতীয় কথা হলো এখানে যেটা বলছেন মা বোনেরা বসে সালাত পড়বেন বসে সালাত পড়া মা এবং বোন অথবা পুরুষের জন্য তখনই যায় যখন সে দাঁড়িয়ে সালাত পড়তে পারে না আল্লাহ রাসূল রোকসাত দিয়েছেন কোনো অসুস্থতা বা কোনো সমস্যার কারণে পায়ের সমস্যা বা অন্য যে কোনো সমস্যা শারীরিক সমস্যার কারণে যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়তে পারছে না আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি যেন বসে থেকে সালাত পড়ে এটা ফরজ সালাতের ক্ষেত্রে হুকুম আর কোনো ব্যক্তি সক্ষম ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক সে যদি ইচ্ছা করে বসে সালাত পড়ে সেই ব্যক্তির সালাত হবে না কারণ সালাতের মধ্যে দাঁড়ানো কিয়াম অকৌমুলিল্লাহি কানিতিন অত্তর আয়াতের আলোকে ওলামায়ে কেরামগণ বলছেন সালাতের যে রুকুন রয়েছে ফরজ রয়েছে যা ব্যতীত সালাত যে কোনো সালাত কবুল হবে না তার মধ্যে একটি হলো দাঁড়ানো দাঁড়িয়ে সালাত পড়া আল্লাহ বলছেন তোমরা কানিতিন তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাত পড়ার জন্য দাঁড়িয়ে থাকা শর্ত বলছেন এজন্যই কোনো সুস্থ ব্যক্তির ফরজ সালাত ইচ্ছা করে বসে থেকে পড়লে সালাত হবে না এটা ওলামায়ে কেরামগণ সকলেই বলেছেন এজন্যই খেয়াল রাখতে হবে মা বোন অথবা পুরুষ ব্যক্তিগণ সকলেই সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়ে সালাত পড়বে কিন্তু যে ব্যক্তি অসুস্থ সে ব্যক্তি বসে সালাত পড়তে পারবে যে ব্যক্তি বসে থাকতে পারছে না তিনি শুয়ে সালাত পড়তে পারবেন এগুলো অসুস্থতার ক্ষেত্রে কিন্তু মা বোনরা পর্দা রক্ষার জন্য বা বিভিন্ন মেয়েরা তাদেরকে যে এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন মাসআলা দেয় বিভিন্ন জ্ঞান ছাড়াই বিভিন্ন তাবলিগ করে বেড়ায় তারা বলে যে মেয়েদেরকে নাকি দুই পা চাপায় রেখে সালাত পড়তে হয় সেজদার মধ্যে সব কিছু একবারে জমিনের সাথে মিলিয়ে দিতে হয় হাতের মধ্যে ফাঁকা রাখা যায় না দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝে ফাঁকা রাখা যায় না এগুলো স্পষ্ট মিথ্যা কথা আরও জঘন্য কথা বলে মেয়েরা যখন দাঁড়ায় যখন পায়ের মাঝে ফাঁকা রাখে তখন তার লজ্জাস্থান মাটিতে মাটি দেখে ফেলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আর মেয়েদের সালাত পড়তে গেলে মেয়েদের নাকি নিচে সিলাবের নিচে ছোট কোনো ই পড়তে হয় জাঙ্গিয়া বা এরকম কিছু পড়তে হয় যাতে লজ্জাস্থান দেখা না যায় এগুলো স্পষ্ট ভ্রান্ত এবং মিথ্যা কিচ্ছা কাহিনী এগুলোতে কখনোই নজর দেওয়া যাবে না আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন এখানেও সম্ভবত এজন্যই বলা হয়েছে মেয়েরা যেন বসে সালাত পড়ে অত্র প্রশ্নের মধ্যে যে দাঁড়িয়ে সালাত পড়লে এই সমস্যাগুলো হয় আলাদা কোনো কাপড় কামিজ পড়তে হয় এই জন্য মেয়েরা যেন বসে সালাত পড়ে এগুলো স্পষ্ট ভ্রান্ত কথা মনে রাখবেন সালাতের বিধানগত মধ্যে সালাতের পদ্ধতিগতভাবে
পুরুষ মহিলার কোনো পার্থক্য নাই। এজন্য এগুলো ভ্রান্ত কথার দিকে খেয়াল না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেভাবেই মহিলা পুরুষ সলাৎ পড়তে হবে, এবং সলাৎকে কবুলযোগ্য করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সলাৎ পড়তে হবে। আর মনে রাখবেন, আমাদের বাজারে নামাজ শিক্ষার নামে অসংখ্য বই রয়েছে যেগুলো বিভিন্ন মিথ্যা বিভিন্ন মিথ্যা জাল জৈফ মন করা কথা দিয়ে সাজানো আছে। আল্লাহ রাসূলের সঠিকভাবে সেখানে চিত্তায়িত করা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু বই রয়েছে বাংলাতেও হয়েছে এখন, সালাতুর রাসূল, আল্লাহ রাসূলের বিশুদ্ধ সলাৎ, সলাতে মুস্তফা, শেখ আলবানী রহিমাহুল্লার লেখা বই যেটা বাংলাতে অনুবাদ হয়েছে, সালাতে মুবাশ্বির সহ বিভিন্ন বিজ্ঞ আলেমদের লেখা বিভিন্ন বইগুলো পাবেন। সেই সুন্দর বইগুলো পড়ে আপনি সলাৎ শিখতে পারেন, তার মাধ্যমে সঠিক সলাৎটা আপনি শিখতে পারবেন। তাছাড়া বাজারে পাওয়া বিভিন্ন চটি বই পড়ে আপনার মূল্যবান সলাৎকে নষ্ট করা যাবে না। আর জান্নাত পাওয়ার জন্য ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সলাৎ, মহিলা পুরুষ উভয়ের জন্যই। এই জন্যই আমাদের ভাই এবং বোনদেরকে বলতে চাই, সলাতের বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমি 40 বছর যাবত, 50 বছর যাবত যে নামাজ পড়তেছি, এই নামাজটা আসলে আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি না সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী নামাজ না পড়লে সেই নামাজ কখনোই কবুলযোগ্য হওয়ার আশা করা যায় না। এজন্য এ বিষয়ে অনেক কঠোরভাবে হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী সলাৎ পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাই এবং বোনদেরকে পরিপূর্ণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী সলাৎগুলো পরিপূর্ণভাবে হেফাজত করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।